AnjonTech আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি একটি খুবই চমৎকার অ্যাপ্লিকেশন আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, সাম্প্রতিক আমাদের ফেসবুক যদি আমরা ওপেন করে থাকি, তাহলে একটা বিশাল তো একটি বহুল প্রচলিত বিষয় নিয়ে আমরা খেয়াল করে থাকি যে প্রত্যেকেই বন্ধুরা তাদের বৃদ্ধ বয়সের ফটো আপলোড করছে। তো বন্ধুরা, কীভাবে আপনি আপনার ফেসকে বৃদ্ধ বয়স্ক করে নেবেন বা কীভাবে আপনি জানতে পারবেন আপনি বয়স হলে আপনার ফেস কীরকম দেখাবে, মানে ভবিষ্যতে আপনি কীরকম দেখাবেন, আপনি এই অ্যাপ দিয়ে দেখতে। বন্ধুরা, ইউটিউবের লেটেস্ট টেকনোলজি ভিডিও দেখার জন্য অবশ্যই AnjonTech চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর এখানে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন। এর জন্য জাস্ট ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। বন্ধুরা, অ্যাপসটির লিঙ্কস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন বা আপনি চাইলে ভিডিও শেষে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনি এই অ্যাপটি ডাউনলোড করবেন। তো বন্ধুরা, শুরুতেই আমরা অ্যাপটিকে করছি ওপেন। অ্যাপটিকে ওপেন করলে বন্ধুরা আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট আপনি আপনার একটা ফেস বা ফটো জাস্ট আপনি চুজ করে নেবেন। আমি জাস্ট আমার ফটোটিকে চুজ করে নিলাম। তো বন্ধুরা, কীভাবে আপনি আপনার এই ফটোটিকে বৃদ্ধ বয়স্ক করে নেবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিব। তো বন্ধুরা, প্রথমেই আমরা দেখে নিচ্ছি যে স্মাইলের দিকে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো হাসি বা এই নাই, জাস্ট সিম্পল একটা হাসি দিছি। আপনি চাইলে এখানে ফেসের এক্সপ্রেশনটাকে জাস্ট চেঞ্জ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোর এক্সপ্রেশন কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, আপনারা এখানে দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু আমার ফটোর এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু দাঁত বাইরে বের করে হাসিনি। এই অরিজিনালটার মধ্যে যদি আপনি দেখেন আমি কিন্তু দাঁত বের করে হাসিনি, কিন্তু জাস্ট এখানে যদি আমি এই ক্লাসিকে ক্লিক করি তাহলে বন্ধুরা দেখতে পারবেন এখানে হাসির চিত্র চলে আসছে। তো এইবার জাস্ট আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে ব্রেড হেয়ার কালার্স। তো বন্ধুরা, আমরা কীভাবে বৃদ্ধ বয়সের ছবি দেখব সেটা আমরা পরে আপনাদেরকে শিখিয়ে দিব। তো প্রথমে আমরা দেখা দিচ্ছি আমার এখানে দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো দাড়ি নেই। তো আমার দাড়ি হলে আমাকে কেমন দেখাবে জাস্ট আমি কিন্তু এখানে দেখতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আমি হিপস্টারে ক্লিক করলাম। এখানে হিপস্টারে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দাড়ি চলে আসছে। তো আমার দাড়ি হলে এরকম দেখাবে, আপনারা জাস্ট এখানে দেখতে পারছেন। তো এইবার আমরা জানবো কিভাবে আপনি আপনার বৃদ্ধবয়স্ক ছবি দেখতে পারবেন, ভবিষ্যতের ছবি কিভাবে দেখতে পারবেন। এর জন্য জাস্ট আপনারা এই যে ক্লিক করুন, এই যে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন তিনটি অ্যাঙ্গেলের ছবি আসছে। প্রথমে আসছে ইয়াং, ইয়াং টু এবং অরিজিনাল এবং ওল্ড। তো আমরা প্রথমে ইয়াংটাকে দেখব। তো ইয়াং তো বর্তমানে আমি আসি। তো বন্ধুরা, আমার এটার কোনো এক্সপ্রেশন চেঞ্জ হয় না। আমি ইয়াং টুতে যদি ক্লিক করি, একটু বয়স্ক যদি হই, তাহলে আমার এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার। এখন আমি বৃদ্ধ বয়সে কীরকম দেখাবো, তো আমি যদি ওল্ডে ক্লিক করি তাহলে আমার বৃদ্ধ বয়স্কের ছবি কিন্তু এখানে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বৃদ্ধ বয়সে অনেকটা বিদ্যুতে দেখাবে আমাকে। তো আমার ভবিষ্যৎ ছবি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, আপনি চাইলে এভাবে দেখতে পারবেন। তো আপনি যদি ছবিটাকে এখন ডাউনলোড করতে চান তাহলে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করলেই হয়ে যাবে। তো এরপরে বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন ফান নামের একটি অপশন আছে। তো জাস্ট এই ফানে আপনারা ক্লিক করবেন। ফানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে কম্পেয়ার করে নিতে পারবেন আপনার ছবিটির সাথে। তো বন্ধুরা, এর থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। জাস্ট ভিডিওটা স্কিপ করবেন এখানেই। আপনি যদি একটি মেয়ে হতেন তাহলে আপনাকে কেমন দেখাতো আপনি জাস্ট এখনই কিন্তু এর মধ্যে দেখতে পারবেন। তো এখানে দেখতে পারবেন ফিমেল এইচডি লেখা আছে। যদি আমি জাস্ট ফিমেলে ক্লিক করি তাহলে এখানে জাস্ট একটু প্রসেসিং নিচে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইং। তো ফিমেল হলে বন্ধুরা আমি এরকম দেখাবে। তো আমার চেহারার এক্সপ্রেশনটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। তো আপনি যত হাই কোয়ালিটি ছবি রাখতে পারবেন আপনার ফেসটা কিন্তু তত সুন্দরই দেখাবে। এছাড়াও বন্ধুরা আপনি এখানে আরও অনেকগুলো স্টাইল দেখতে পারবেন যে চুল এবং চশমা দিয়ে কীরকম দেখাবে, আপনি এখান থেকে অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটার এটা ভালো না, কোয়ালিটির ভালো না, এর জন্য জাস্ট এটা এরকম দেখাচ্ছে। তো আপনি চাইলে জেন্ডার সোয়াইপে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই ছবি থেকে এই ছবিটা কতটা কম্পেয়ারে চলে আসছে। এইভাবেই বন্ধুরা আপনি আপনার বয়স্ক ছবি বা আপনি আপনার বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। এখন বন্ধুরা আপনারা কীভাবে ছবিটিকে ডাউনলোড করবেন এবং জাস্ট ফেসবুকে শেয়ার করবেন, এর জন্য জাস্ট আমি আমাদের সাকিব আল হাসানের ছবিটিকে দেখাচ্ছি। তো বন্ধুরা জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা জাস্ট এই যে ক্লিক করবেন। এই যে ক্লিক করার পর ওল্ডে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি আপনার বয়স্ক ছবিটা কিন্তু পেয়ে যাবেন। এখন জাস্ট আপনারা অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর জাস্ট এখানে দেখতে পারবেন ডাউনলোড লেখা আছে। তো আপনারা জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে সাকসেসফুলি ডাউনলোড দেখাবে, আপনার গ্যালারিতে এটি সেভ হয়ে যাবে এবং আপনি চাইলে এখান থেকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে আপলোড করতে পারেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে খুবই চমৎকার লেগেছে। বন্ধুরা, ভিডিওটি যদি চমৎকার লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং অবশ্যই আপনার পার্সোনাল মতামত আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন। আমার ফেসটা আপনাদের কেমন লেগেছে বন্ধুরা, আমার বৃদ্ধ বয়স্কের ফেসটা কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকে ভিডিও পর্যন্ত কি দেখার জন্য ধন্যবাদ।